লেবু গাছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কোন ধরনের পরিচর্যা করলে এবং কোন কোন কাজগুলি করলে জানুয়ারি মাস থেকে গাছ ভর্তি করে ফুল পাওয়া যাবে। তবে আজকের ভিডিওতে যে কাজগুলির কথা বলা হবে, এই কাজগুলি গাছে ফুল আসার আগ পর্যন্ত চালিয়ে যেতে হবে। গাছে ফুল চলে এলে কাজগুলি বন্ধ করে দিতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কাজগুলি কী কী করতে হবে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথম কাজ, গাছকে পুরোপুরিভাবে সারাদিন সূর্যের আলো পাবে এমন জায়গায় রাখতে হবে। দ্বিতীয়ত, গাছে ফুল আসার আগ পর্যন্ত মাটিতে সবসময় টান রেখে জল ব্যবহার করতে হবে। গাছকে পুরোপুরিভাবে কখনোই জল দেওয়া চলবে না। এখন কেউ বলতে পারেন, আমার গাছে তো ফুল আছে, তাহলে আমি কি করব? বন্ধুরা, গাছে যদি ফুল বা ফল থাকে তাহলে কখনোই জলের টান রাখা যাবে না। সেই ক্ষেত্রে গাছকে পুরোপুরিভাবেই জল দিতে হবে, না হলে ফুল বা ফলের বোটা শুকিয়ে অকালে ঝরে পড়বে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। তৃতীয়ত বলবো, 1 লিটার জলে 2 গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট বেশ কিছুটা সময় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে মাসে একদিন টবের মাটিতে ব্যবহার করতে হবে। এতে করে মূলের শক্তি বৃদ্ধি পাবে এবং গাছের পাতায় খাদ্য উৎপাদন হার বেড়ে যাবে, যার ফলস্বরূপ গাছ অধিক পরিমাণ ফুল আনবার মতো শক্তি অর্জন করতে পারবে। তবে গাছে ফুল চলে এলে এই ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার বন্ধ করে দিতে হবে। চতুর্থত বলবো, গাছে ফুল আসবার পর সেই ফুল যাতে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হতে পারে, তার জন্য এখন থেকেই যে কোনো একটি এই রকম সিস্টেমেটিক ফাঙ্গিসাইড 1 লিটার জলে 1 ml মিশিয়ে মাসে 2 দিন ব্যবহার করে রাখতে হবে পরন্ত বেলায়। পঞ্চমত বলবো, মাইক্রোনিউট্রিয়েন্ট এর অভাবে যাতে গাছে ফুল আসবার পর ঝরে না পড়ে, তার জন্য এখন থেকেই মাসে 1 থেকে 2 দিন 1 লিটার জলে 1 ml ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় গাছে স্প্রে করে রাখতে হবে। গাছে ফুল চলে এলে এই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার বন্ধ করে দিতে হবে, বিষয়টি খেয়াল রাখবেন। এই মাইক্রোনিউট্রিয়েন্ট যদি আপনাদের কাছে না থাকে, সেই ক্ষেত্রে 2 থেকে 3টি কমলালেবুর খোসা 500 ml জলের মধ্যে 4 থেকে 5 দিন ভিজিয়ে রেখে সেই জল ছেঁকে নিয়ে তার সঙ্গে আরও 50% ফ্রেশ জল মিশিয়ে ভালো করে ছেঁকে নিয়ে গাছের পাতায় মাসে 2 থেকে 3 দিন স্প্রে করে দিতে পারেন। তাতেও মাইক্রোনিউট্রিয়েন্টের খুব ভালো কাজ পাবেন। আর গাছে ফুল চলে এলে এই জল আর দেওয়া চলবে না। ষষ্ঠত বলবো, গাছে যে কোনো একটি পিজিআর 1 লিটার জলে 1 ml মিশিয়ে মাসে 1 দিন পরন্ত বেলায় ব্যবহার করে রাখতে হবে। তাহলে গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং গাছ থেকে ফুল ঝরার প্রবণতা অনেক কম থাকবে। সবার শেষে বলি, গাছে যাতে কোনো প্রকার রোগ পোকা না আসতে পারে তার জন্য যে কোনো একটি কীটনাশক 1 লিটার জলে 1 ml মিশিয়ে গাছে ফুল আসার আগ পর্যন্ত মাসে 2 দিন পরন্ত বেলায় ব্যবহার করে রাখতে হবে। গাছে ফুল চলে এলে এই কীটনাশক স্প্রে করা পুরোপুরিভাবে বন্ধ করে দিতে হবে। জাস্ট এই কয়েকটি বিষয় খেয়াল রেখে পরিচর্যা করতে পারলেই আপনাদের গাছেও আসবে এই রকম গাছ ভর্তি করে ফুল। তাহলে আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।